শনিবারই মুম্বাইতে সপ্তাহব্যাপী মেক ইন ইন্ডিয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বিপর্যয় নেমে এলো অনুষ্ঠান ঘিরে। রবিবার রাতে ওয়ার্ল্ডলি স্পোর্টস অডিটোরিয়ামে অনুষ্ঠান চলাকালীন হঠাৎই আগুন লেগে যায়। সেই সময় মঞ্চে নৃত্য পরিবেশন করছিলেন প্রায় ৮০ থেকে ১০০ জন মারাঠি শিল্পী। হঠাৎই মঞ্চের তলা থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। প্রথমে এই ধোঁয়াকে অনুষ্ঠানের অংশ মনে হলেও পরে ভুল ভাঙতে সময় লাগেনি উদ্যোক্তাদের। ততক্ষণে অবশ্য সমুদ্রের হাওয়ায় দাউ দাউ করে জ্বলতে শুরু করে গোটা মঞ্চ। পরিস্থিতি সামাল দিতে দ্রুত মঞ্চ খালি করে দেওয়া হয়। ৪টি ফায়ার টেন্ডার ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ইতনা বড়া স্টেজ থা, ছোটে সে তনকে নে, আর আজ মুম্বাই মে ইস চৌপাটি পর বড়ি অচ্ছি ব্রিজ থি, বড়ি হওয়া কে ওজে সে ও আগ স্টেজ পর ফেলতি গই। মিনটো মে আগ লেগি। মে তো স্টেজ পে অভি হোস্টিং করকে উতরাই থা, কপড়ে বদল কর মে পারফরম্যান্স করনে কে লিয়ে আ রা থা, আর লপটে ইতনি সডনলি বড় গই। লগা কি ঠিক হ্যায়, ছোটি মোটি আগ হোগি বুঝ জায়েগি, লেকিন বহুত জলদি স্প্রেড হুই। और ऑर्गेनाइजर्स ने बहुत बढ़िया काम किया कि उन्होंने इमीडिएटली म्यूजिक बंद कर दिया, क्योंकि जो डांसर्स थे फोक डांसर्स वो अभी भी डांस कर रहे थे स्टेज पर। রবিবার আগুন লাগার ১০ মিনিট আগেই অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাভিস। এর আগে হেমা মালিনীর নৃত্য দিয়ে শুরু হয়েছিল এদিনের অনুষ্ঠান। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর মঞ্চে কবিতা পাঠ করেন অমিতাভ বচ্চন। এরপর শুরু হয় মহারাষ্ট্রের বিখ্যাত লাভনী নাচ। সেই সময়ই ঘটে বিপর্যয়। প্রাথমিকভাবে আতশবাজি থেকেই আগুন ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। ইজ আন্ডার কন্ট্রোল, অল ফায়ার ইজ কন্ট্রোল, টোটালি কভার্ড, ইজ আন্ডার কন্ট্রোল, ফিনিশ। ये आग क्यों लगी, कैसे लगी, इसके बारे में एक कॉम्प्रिहेंसिव इंक्वायरी हम लोग कंडक्ट करेंगे, जिसके माध्यम से कहीं पर एसओपीज में कोई गलती हुई है क्या या उसके और कारण क्या है, ये सारी चीजों को देखा जाएगा। रोल्स और रिस्पॉन्सिबिलिटीज क्या है उसके ऊपर भी इस माध्यम से कार्रवाई की जाएगी। মেক ইন ইন্ডিয়া অনুষ্ঠানে রবিবার ছিল মহারাষ্ট্র নাইট। এই উপলক্ষে হাজির ছিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেও, ছিলেন অভিনেতা আমির খান, মাধুরী দীক্ষিত, ক্যাটরিনা কাইফ, আদিত্য রায় কাপুর সহ মহারাষ্ট্র মন্ত্রিসভার সদস্যরাও। অনুষ্ঠান মঞ্চের ৫০ মিটারের মধ্যে ছিলেন ৫০০০এরও বেশি গণ্যমান্য ব্যক্তিত্ব। তবে খোলা জায়গা হওয়ায় শেষ পর্যন্ত বড়সড় বিপর্যয় এড়ানো গেছে বলে মনে করছেন উদ্যোক্তারা। নিউজ টাইম।